আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস। কেমন আছেন সবাই? আমি নদী চলে আসলাম আমাদের তানোর গ্রামের দ্বিতীয় পার্টটি নিয়ে। দেখতেই পাচ্ছেন যে আমি অনেক খুশি, ইনফ্যাক্ট আমি না আমরা সবাই অনেক খুশি। অনেকদিন পর গ্রামের বাসায় যাচ্ছি, শীতেই সকালবেলা গ্রামের বাসায় যাচ্ছি এবং ওখানে অনেক অনেক মজা করতে চাই। এই জন্য গ্রামের বাসায় যাওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের বিয়ে। আমার ভোলটু ভাই আমার অনেক শুভাকাঙ্ক্ষী, তিনি অনেক সাপোর্টিভ একটা পার্সন। এই যে আমার বাসায় নিজে এসেছিলেন, উনি গ্রাম থেকে এসে আমাদেরকে কার্ড দিয়ে গেছেন এবং আমার শ্বশুর শাশুড়ি এবং বাসার সবাইকে দাওয়াত দিয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ তার দাওয়াতটা আমরা অ্যাকসেপ্ট করেছি এবং সেই ওসিলায় আমরা যাচ্ছি। ভাইয়ের মেয়ে আমার আন্টি হবে, তো ওনার নাম হচ্ছে সালমা, কিন্তু আমরা ওনাকে সুন্দরী আন্টি বলেই ডাকি। তো সুন্দরী আন্টির বিয়েতে যাচ্ছি, সুন্দরী আন্টির জন্য অনেক অনেক শুভকামনা। আব্বুর বাসায় চলে এসেছি। আব্বু এতটা ভালো মানুষ ছিল যে গ্রামের সবাই আব্বুর অনেক নাম করত। কোনো একদিন গ্রামের মানুষের সাক্ষাৎকার নিয়ে আপনাদের জানাবো যে আমার আব্বু কেমন ছিলেন। যাই হোক, এখন বিয়ের যেহেতু সিজন চলে আসছে আর বিয়ে খাওয়ার ওসিলাই হোক, অনেকদিন পর বাবার বাড়িতে এসেছি, এটা অন্যরকম শান্তি, অন্যরকম প্রশান্তি। আম্মু আর আমার ছোটো বোন এবং বোন জামাই তার আগেই চলে এসেছিল। তো আম্মু এদিকে দেখতেই পাচ্ছেন খুব ব্যস্ত ঘর গুছানো নিয়ে। কি চলছে? রাস্তাঘাট এখন ভালো হয়েছে তো ভাই? মুরগি এটা হাঁস? ও আচ্ছা, এটা কি আজকে রাতে রান্না হবে? হ্যাঁ, সুন্দর পরিবেশ হয়েছে, আবার ভিতরে গোডাউন টোডাউন রেডি করা হয়ে গেছে, শনিবার থেকে গোডাউনেও মাল করা শুরু হবে। বুঝতেই পারছেন আপনার ভাইয়া চরম ব্যস্ত মানুষ, তিনি বকর বকর করছে তার ফোনে। আমি তাকে বলছিলাম যার কত কথা বলবা, এখন তো এনজয় করো, তার কল আসা তো বন্ধই হয় না। এই জন্য তার নাম রেখেছি আমি ব্যস্ত সাহেব। এদিকে গ্রামের ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়েরা, রুয়াইফি এবং আমাদেরকে এ বাসায় আসতে দেখলে তাদের ভিড় জমে, তারা অনেক আনন্দ পায় আমরা আসলে, আমাদের সাথে টাইম স্পেন্ড করে। তো তারা ফুল রেখে গিয়েছে, সত্যি খুব ভালো লাগলো। এখানে সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম। এখানে সন্ধ্যার দিকে আমরা আন্টির গায়ে হলুদের সন্ধ্যা ছিল, আমরা ওখানে গেলাম। আন্টিকে খুব বেশি পাল্লার টাল্লার তো নেই, সাজাতে পারছি খুব লিমিটেডের মধ্যে। জানি না কেমন লাগছে আপনাদের কাছে, তবে চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমার দুটো বোন জামাই এবং আমার দুটো যমজ বোন হাসি আর খুশি, তারা নতুন জামাইকে নিয়ে, এটাই তাদের প্রথম বিয়ের প্রোগ্রাম গ্রামের বাসায়। দেখতেই পাচ্ছেন ঘরোয়া পরিবেশে একটা সুন্দর আয়োজন, ছোটোখাটো আয়োজন করা হয়েছিল। এখানে বড়াম্মুরা এবং এখানে তার নাতনিকে মিষ্টিমুখ করিয়ে গেলেন। সত্যি খুব ভালো লাগছে যে তাদের খুশির অংশীদার হতে পেরে নিজের আনন্দটা সত্যি দ্বিগুণ হয়ে গিয়েছে। এখানে রোজিনা আন্টি আর সুন্দরী আন্টি, তারা দুজন সত্যি অনেক ভালোবাসার মানুষ আমার কাছে, আমার আমার আব্বুর কাছে, আম্মুর কাছে। তাদের মতো নিঃস্বার্থ এবং ভালো মানুষ আর হয় না। গ্রামে গেলে তারা অফুরান সাপোর্টিভ একজন পার্সন। তারা আম্মু একা থাকে, আম্মুকে দেখাশোনা করা, আমার আব্বু যখন এসেছিল তখন আব্বুকে দেখাশোনা করা, তারা অনেক সাপোর্ট করছে। এখানে আমি খুব সিম্পল একটা লুক নিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছেন পিছনে গ্রামে সবাই এসেছে যাদেরকে ইনভাইট করেছিল হলুদ সন্ধ্যার জন্য। তবে গ্রামে এখানে হলুদ সন্ধ্যাতে যারা হলুদ দিতে আসে, এখানকার নিয়ম যেটা আমি দেখলাম, তারা এখানে রাত্রেবেলা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তারা এখানে প্রেজেন্ট করে। এখানে আমাদেরকে যা খেতে দিয়েছিল রাত্রেবেলা, গরম গরম ভাত আর মাছ ভাঙা,
দিয়ে রাতে ডিনার করতে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এত মজার ছিল, খুব টেস্টি ছিল মা আলু ভাঙ্গা যেটা মাছ দিয়ে রান্না করেছিল। দেখতেই পাচ্ছেন এটা প্রমাণ যে ওয়াইফের আব্বু চরম মাপের ব্যস্ত, তার ফোন আসা বন্ধই হয় না। আর মাঝখানে আমাদের জাহিদ আঙ্কেল, তিনি খুব ব্যস্ত ছিলেন, হাজার হোক বোনের বিয়ে বলে কথা। জাহিদ আঙ্কেলের বোন, আপনার এর আগের ভিডিওতেও হয়তো বা আলপনার বাড়িতে আমাদের জাহিদ আঙ্কেলকে নিয়ে আমি অনেক কথা বলেছি। যারা যারা এখনও আমাদের আলপনা বাড়ি যারা আমরা ঘুরতে গেছি সেই ভিডিওটা দেখেননি, অবশ্যই আমার ভিডিওটা আরেকবার দেখে আসুন। ভিডিও ক্লিপে জাহিদ আঙ্কেল আর আমার বাবার তিনটা জামাই। ইস, বারবার মনে হচ্ছিল আজ যদি আব্বু থাকতো সত্যি অনেক খুশি হতো। সত্যি কিছু আফসোস কখনোই শেষ হওয়ার নয়। তারপর হলুদ সন্ধ্যার প্রোগ্রামটি শেষ করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রোদ পোয়াচ্ছিলাম। এখানে ওয়াইফির একটু নাটখাট মিষ্টি মিষ্টি ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আমি ওর কিছু টিকটক ভিডিও রেডি করছিলাম বাসার ছাদের উপরে। দুষ্টু মেয়ে আমার। বাসার ঠিক পিছনে কর্নারের দিকে খুব সুন্দর একটা তাল গাছ আছে। দেখুন, তাল গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা। প্রত্যেক বাড়ি যখন আমরা ঘুরতে আসি তখন দেখি ওখানে 5টা থেকে 6টার উপরে তো পাখির বাসা থাকে। সত্যি খুব সুন্দর লাগে এই তাল গাছটা দেখতে। আমি চাইবো কখনো যেন এই তাল গাছটা কেউ না কাটে, এটা একটা অন্যরকম সৌন্দর্য বর্ধন করে আমার বাসার। এই তো ফাইনালি আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর, আমার যা পৌঁছে গেছে। আমি ছাদ থেকে ওদের গাড়ি দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে ছুটে গেছিলাম তাদের কাছে। এই যে তারা জার্নি শেষ করে এত কষ্ট করে বাসায় এসেছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। মা বাবার বয়স হয়ে যাওয়ার কারণে লং জার্নি আর করতে পারে না। আপনারা ভিডিও ক্লিপে দেখেই বুঝতে পারছেন, সাবিহা মনে ওর চাচুকে ধরে তার আনন্দটা প্রকাশ করছে। বড় ভাইয়া এই প্রথম আব্বুর বাসায় আসলো। বিভিন্ন কাজের প্রেশারে বড় ভাইয়া বের হওয়ার সময় করে উঠতে পারে না, তাই সুন্দরী আন্টির বিয়ের ওসিলাই হোক বড় ভাইয়া আমাদের বাসায় ঘুরতে আসলো এবং সে অনেক খুশি হয়েছে আব্বুর করে রাখা বাড়িটা দেখে। মা ভিতরে প্রবেশ করা মাত্রই আম্মু ওখানে খুব কান্নাকাটি করছিল, ভাবিও কান্না করে দিয়েছিল। আর ভাবির কান্না আম্মুর কান্না দেখে সত্যি নিজেকে কন্ট্রোল করা যায় না। আব্বু যখন বাড়ি করছিল তখন বাবা মার এসেছিল, যখন বাড়ি কমপ্লিট হলো তখন আব্বুই চলে গিয়েছে। যাই হোক, ওখানে বাবা মারা একটু ফ্রেশ হলো, তাদেরকে নাস্তা পানি দেওয়া হয়েছে, চিতাই পিঠা আর হাঁসের মাংস। এদিকে বিয়েবাড়ির মেহমানরা আমাদের বাসায় এসেছে এবং তাদেরকে বসার স্থান করে দেওয়া হয়েছে। এখানে বাড়ি ভর্তি মানুষজন আসাতে একটু গ্যাঞ্জাম। গ্রামের বিয়েতে আসলে অন্যরকম একটা পরিবেশ থাকে। ময়না আপাও আমাদের বাসায় কখনো আসেনি, মা রান্নাঘরে ঢুকে সত্যি অনেক খুশি হয়ে গিয়েছে যে বিয়ে এত সুন্দর করে বাড়ি করে রেখে গিয়েছে এবং সে নেই। সে ঘুরে ফিরে বাড়িটা দেখছিল, ছাদে সবাই গেল। আম্মুর মনটা সত্যি অনেক ভেঙে গেছে। বাড়িতে তিনটা জামাই আছে, বিয়াই বিয়ান আছে, অথচ আব্বু এই আনন্দটা উপলব্ধি করতে পারলো না। আব্বু যেখানেই থাক ভালো থাক এটাই চাইবো। আমার সুন্দরী আন্টিকে আমি চেষ্টা করছি সুন্দরভাবে রেডি করে দেওয়ার, জানি না কেমন পেরেছি, তবে মাশা আল্লাহ অনেক সুন্দর লাগছিল আন্টিকে। আমি চাইবো আন্টি জীবনে অনেক সুখী হোক, তাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, আল্লাহর কাছে এটাই চাইবো। অনেক ভালোবাসা থাকবে আন্টির জন্য। এর আগে আমি চাচাতো বোন তহিদার বিয়ে খেয়ে গিয়েছি, তারপর আমার এটা দ্বিতীয় বিয়ে গ্রামে। এর আগে গ্রামে আমার কখনোই বিয়ে খাওয়া হয়নি, তো এরকম প্রেজেন্টেশন দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। তবে খুব ভালো লাগছে, অন্যরকম একটা মানে
অন্যরকম একটা আনন্দ অনুভব করছিলাম এবং সবাই এত আন্তরিক, এত যত্ন সহকারে সবাইকে দেখছিল এবং খাবার পরিবেশন করছিল। এখানে আমরা এক ব্যাচ সবাই মিলে একসাথে বসেছি, মা, আম্মুর তিন জামাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার যে, আমরা সবাই মিলে একসাথে বসেছি এবং খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। গরুর মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছিল, জুসি ছিল, আর ঝালটাও মোটামুটি ঠিক ছিল, একদম পারফেক্ট যাকে বলে। গরুর মাংস ভুনাটা সত্যি অনেক মজা ছিল। রাইসে একটু তেল বেশি হয়ে গিয়েছিল, কিন্তু গরুর মাংসটা আমার কাছে অনেক মজা লাগছে। তারপর ওনারা মাছ ভাজা করেছিল, রোস্ট করেছিল, বুটে ডাল করেছিল। আমি তো শুধু গরুর মাংস দিয়ে খেয়েছি, গরুর মাংসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। আর আপনারা যারা এখনও তানোরে ঘুরতে যাননি, অবশ্যই আমাদের বরেন্দ্র এলাকা ঘুরে আসতে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।